নমস্কার বন্ধুরা, বৈদিক স্পিরিচুয়াল হিলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। নতুন কিছু দেখার জন্য এবং শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন। আমাদের জীবনের সকল বিঘ্ন দূর করেন গণপতিদেব এবং আমাদের জীবনের নিশ্চয়তা দেন তিনি। যে সমস্ত জাতক কিংবা জাতিকাদের জীবনে গণেশ দেবের কৃপা থাকে তাদের সমস্ত কাজ নির্বিঘ্নেই সম্পন্ন হয়। শাস্ত্রে এমন কিছু উপায়ের কথা রয়েছে যা করলে গণেশদেব অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন, আর সেই সাথে যদি বুধবারে এই বিশেষ উপায় করা যায়, কারণ বুধবার হলো গণেশদেবের অত্যন্ত প্রিয় একটি বার। যদি আপনার গৃহে অশুভ শক্তির প্রভাব থাকে এবং জন্মকুণ্ডলিতে বুধ যদি খারাপ অবস্থায় থাকে, তাহলে অবশ্যই বুধবারের এই বিশেষ উপায় করতে ভুলবেন না। হিন্দু শাস্ত্রের সমস্ত পূজার্চনার আগেই শ্রী গণেশদেবের পূজা অর্চনার বিশেষ রীতি বা নীতি রয়েছে, কারণ তিনি সমস্ত কাজের শুভ এবং শুভকর্তাও তিনি, কারণ তাকে প্রসন্ন না করলে কোনো কাজই সুসম্পন্ন হবে না। তাই আপনার জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর করার জন্য অবশ্যই গণপতি দেবকে পূজা অর্চনা করুন এবং তার স্মরণে অবশ্যই আসুন। ভগবান বিষ্ণু তিনিই বলেছিলেন যে সর্বাগ্রে গণপতি দেবের পূজা না করলে আমরা কোনোভাবেই কোনো পূজা গ্রহণ করব না। তাই সেখান থেকেই শুরু হয়েছে গণপতি দেবের সর্বপ্রথম পূজা। শ্রী গণপতি হলেন আমাদের বুদ্ধির কারক দেবতা, তাই সফলতা পাওয়ার জন্য বুধবার গণপতি দেবের পূজা অর্চনায় অত্যন্ত শুভ ফল আসে প্রত্যেকটা জাতক কিংবা জাতিকার জীবনে। কর্মের শুধু বাধা দূর হয় না, আপনার ছোট ছোট মনস্কামনা পূরণ করতে গণপতি দেব সর্বদা আশীর্বাদ প্রদান করে থাকেন। শাস্ত্রে উল্লেখ রয়েছে একবার শ্রী মহাদেব ত্রিপুরাসুর বধের সময় বারবার অসফল হচ্ছিলেন, আর তখনই তার মনে পড়েছিল যে গণপতি দেবের পূজা অর্চনা না করে এই বিশেষ ক্রিয়া সে করছে, কারণ শাস্ত্রে উল্লেখ রয়েছে তাকে না পূজা অর্চনা করলে সমস্ত কাজ সফলতার মুখ দেখে না। এবং তারপরেই তিনি শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে লাড্ডুর ভোগ নিবেদন করে সেই বিজয় প্রাপ্ত হয়েছিলেন। একদিকে যেমন দেবাদিদেব মহাদেবের পূজার্চনার ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলি যদি নিবেদন করা হয় তাহলে দেবাদিদেব প্রসন্ন হয়ে থাকেন, ঠিক সেইভাবেই মাতা পার্বতীর পুত্র গণেশদেবকে তুষ্ট করার জন্য অত্যন্ত প্রিয় কিছু বস্তু রয়েছে যা আপনি পূজার্চনার ক্ষেত্রে ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল পাবেন। যে জাতক কিংবা জাতিকা শ্রদ্ধা এবং ভক্তি সহকারে গণপতি দেবের পূজার্চনা করেন তার উপরে সদা সর্বদা আশীর্বাদ প্রদান করে থাকেন। শাস্ত্রে বেশ কিছু উপায় রয়েছে এবং বেশ কিছু বস্তু রয়েছে যে উপায়ে এই বিশেষ বস্তুগুলি নিবেদন করলে গণপতি দেব অত্যন্ত প্রসন্ন হন এবং প্রসন্ন হয়ে সেই সমস্ত জাতক কিংবা জাতিকাদের মনস্কামনা পূরণ করে থাকেন। তাই আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে এমনই একটি ছোট্ট উপায়ের কথা বলবো যা করলে আপনাদের জীবনের ছোট ছোট মনস্কামনা অবশ্যই গণপতি দেবের শ্রীচরণে যাবে এবং আপনাদের মনস্কামনা পূরণ হবে। গণেশদেবের উদ্দেশ্যে যদি আপনি দুর্বা নিবেদন করতে পারেন তাহলে অতি সহজেই গণেশদেব প্রসন্ন হয়ে থাকেন। তবে দুর্বা আপনি শ্রী গণেশদেবের চরণে নিবেদন করবেন না, সদা সর্বদা আপনি গণেশদেবের মস্তকে কিংবা কাঁধে আপনি নিবেদন করুন। এই দুর্বা আপনি 11টি অথবা 21টি দুর্বা আপনি নিবেদন করতে পারেন। দুর্বা নিবেদন করলে একদিকে যেমন শরীর স্বাস্থ্য ভালো থাকে, সেই সাথে কণ্ঠস্বর অতি মধুর হয়, তাই সম্পর্কের দিক থেকেও সুন্দর শুভ ফল আসতে শুরু করে। তাছাড়া এই দুর্বা সহযোগে পূজা অর্চনা করলে কুবের দেবের মতো অত্যন্ত প্রসন্ন হয়ে অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত জাতক কিংবা জাতিকারা দীর্ঘদিন আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই বুধবার করে দুর্বা অর্পণ করে পূজা অর্চনা করুন। গণপতি অথর্বশীষে এই বিশেষ উল্লেখ রয়েছে, যদি আপনি গণপতি দেবের উদ্দেশ্যে মোদক প্রসাদ নিবেদন করেন তাহলে অত্যন্ত প্রসন্ন হন গণপতি দেব। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা মোদক ভোগ অর্পণ করেন তাদের মনস্কামনা অতি দ্রুত সম্পন্ন হয় এবং পূরণ হয়। মোদক অমৃতের সমতুল্য বলে মনে করা হয়, তাই এই বিশেষ ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ গণপতি দেবের পূজা অর্চনার ক্ষেত্রে। ঘি অত্যন্ত প্রিয় হলো গণপতি দেবের, আর পঞ্চ অমৃতের মধ্যে অন্যতম অমৃত হলো এই বিশেষ ঘি, তাই এই বিশেষ পূজাতে আপনি ঘি যদি নিবেদন করেন অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন গণপতি দেব। গণপতি অথর্বশীষে এই ঘিয়ের মাহাত্ম্যের কথা
বিশেষভাবে উল্লেখ রয়েছে। যে সমস্ত জাতক কিংবা জাতিকারা গণেশ দেবের পূজাতে ঘিয়ের ব্যবহার করেন তাদের বুদ্ধি অত্যন্ত প্রখর হয়ে থাকে এবং তাদের যোগ্যতা এবং জ্ঞানের সাহায্যে এই সমাজে গণ্যমান্য হয়ে ওঠে। গণপতি দেবের পূজাতে অবশ্যই ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাবেন। শ্রী গণপতি দেবের পূজাতে ঘিয়ের সঙ্গে অবশ্যই গুড় মিশিয়ে আপনি পূজা অর্চনা করতে পারেন। এই বিশেষ তিথিতে আপনি গুড় এবং ঘি মাখিয়ে রুটি যদি গরুকে খাওয়ান তাহলে অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন গণপতি দেব। এই বিশেষ উপায় যদি গো মাতাকে করতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার অর্থনৈতিক সম্পর্কিত বিভিন্ন সমস্যার ক্ষেত্রে। যদি আপনাদের দীর্ঘদিন দাম্পত্য সমস্যা চলতে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা দুর্বা ঘাস দিয়ে গণপতি দেবের একটি মডেল বা মূর্তি তৈরি করুন, আর যা আপনার গৃহে আপনি সেটিকে স্থাপন করুন বুধবারে, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর প্রত্যহ এই বিশেষ মূর্তিকে বিধিবিধান অনুসারে পূজা অর্চনা করুন। গণেশ দেবের বিশেষ মূর্তি যদি আপনার গৃহের সদর দরজাতে যদি স্থাপন করেন তাহলে যে কোনো অশুভ শক্তির প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন, গৃহে সর্বদা সুখ ও শান্তি বিরাজ করবে এবং অর্থনৈতিক দিক থেকে আপনি অত্যন্ত শুভ ফল পাবেন। এখন আপনাদের সঙ্গে এলাচের একটি গুরুত্বপূর্ণ টোটকা বা উপায়ের কথা আলোচনা করব বা বলবো। আর এই বিশেষ উপায়ের সাহায্যে আপনি অবশ্যই আপনার অর্থনৈতিক যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং এই উপায় করার ফলে আপনার অর্থনৈতিক এবং কর্মজগতের ক্ষেত্রে নতুন নতুন পথ আপনি দেখতে পাবেন এবং উন্মোচিত হবে আপনার সামনে। এই বিশেষ উপায় করার জন্য একটি সবুজ এলাচ নিন। তারপরে আপনি আপনার পূজাগৃহে গণপতি দেবের সামনে একটি আসন বিছিয়ে সেখানে বসে পড়ুন। খেয়াল রাখবেন এলাচ যেন সম্পূর্ণ গোটা থাকে, কোনোভাবে ফাটা বা ছেঁড়া বা ফুটো না হয়। একটি পাত্রে আপনি এই এলাচটাকে রাখুন। তারপরে আপনি একটি প্রদীপ আপনি গণেশ দেবের উদ্দেশ্যে জ্বালান, আর তা যেন দেশি ঘিয়ের প্রদীপ হয়। ঘি যদি না থাকে আপনি সর্ষের তেল কিংবা তিল তেলের প্রদীপ আপনি জ্বালাতে পারেন এবং এই তেলের সঙ্গে অল্প পরিমাণ সিঁদুর মিশিয়ে দিন। তারপরে আপনি সিঁদুর দিয়ে শ্রী গণেশ দেবের তিলক অঙ্কন করুন। একটি তিলক আপনি এলাচের উপরে করে দিন। তিলক শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে অবশ্যই ধূপ নিবেদন করুন। লাড্ডু অথবা মোদকের ভোগ লাগালে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। আপনি মিষ্টি ভোগ দিতে পারেন কিংবা চিনির ভোগ আপনি নিবেদন করতে পারেন। তারপরে অল্প একটু চাল আপনি হাতে নিয়ে ওং শ্রী মহা গণেশায় নমঃ এই বিশেষ মন্ত্র আপনি জপ করুন। শেষ মন্ত্র 5 বার বা 11 বার জপ করে আপনি শ্রী গণেশ দেবের চরণে নিবেদন করুন। আবার আপনি ওং শ্রী মহা গণেশায় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করতে করতে সেই এলাচের উপরে এই চাল আপনি নিবেদন করুন। এরপরেই আপনি ওই পাত্র থেকে এলাচটা আপনি হাতে তুলে নিন। তারপরে ওং শ্রী মহা গণেশায় নমঃ এই বিশেষ মন্ত্র দুটো হাত জড়ো করে 108 বার জপ করুন এই এলাচটা নিয়ে। সম্পূর্ণ শুদ্ধ মনে এবং শুদ্ধ বস্ত্রে এই বিশেষ উপায় করবেন আর শান্ত মনে এই বিশেষ মন্ত্র পাঠ করবেন। অন্য কোনো বাজে চিন্তা এই সময় করবেন না। তারপরে আপনি এই বিশেষ এলাচকে হাতের মুঠোর মধ্যে রেখে আপনার গৃহের বিভিন্ন ঘরের মধ্যে 7 বার ঘুরে আসুন। আবার আপনি ফিরে আসুন আপনার পূজা গৃহে। তারপরে আপনি একটি লাল কাপড়ে এই বিশেষ এলাচকে রেখে একটি পুঁটুলি বানিয়ে নিন। তারপরে এই বিশেষ পুঁটুলি বাঁধার জন্য একটি লাল সুতো নিয়ে নিন। ঠিক তারপরেই এই বিশেষ পুঁটুলিটি গৃহের এমন জায়গায় রাখুন যেন কেউ না বুঝতে পারে বা দেখতে পায়। মনে রাখবেন এই বিশেষ উপায় বুধবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই উপায় করতে পারেন। এই বিশেষ ক্রিয়া করার পরে আপনি শ্রী গণপতি দেবের উদ্দেশ্যে আরতি নিবেদন করুন, আর ঠিক তারপরেই আপনি প্রসাদ আপনার পরিবারের সঙ্গে বিতরণ করে নিজে গ্রহণ করুন এবং সিন্দুর দিয়ে আপনি সমস্ত সদস্যদের মাথায় তিলক অঙ্কন করুন, আর তারপরে আপনি নিজের কপালে তিলক অঙ্কন করুন। এই বিশেষ উপায়ে আপনার মনস্কামনা ধীরে ধীরে অবশ্যই পূরণ হবে। তো বন্ধুরা, বুধবারের এই বিশেষ চমৎকারী এলাচের উপায় করুন আর আপনাদের জীবনের বিভিন্ন সমস্যা থেকে অবশ্যই শ্রী গণপতি দেবের কৃপায় মুক্তি পান। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।